আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। ইকামা থাকার পরেও 6535 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো সৌদি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আমাদের প্রবাসীরা যারা কিনা ইকামাহীন এবং অনেক প্রবাসী বৈধ প্রবাসী কিন্তু বিভিন্ন জায়গায় শ্রম আইন লঙ্ঘন করছেন, তারা প্রত্যেকেই সতর্ক হয়ে যান। দেশজুড়ে সৌদি আরবে বর্তমান পুলিশের অভিযানে গত 7 দিনে 11,000 বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছে, এমনটা জানিয়েছে সৌদি গ্যাজেট পত্রিকা। সৌদি আরবে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনে দেয় সৌদি আরবে গত 1 সপ্তাহে 11,000 বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। রোববার 14 মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে গত 4 মে 2023 থেকে 10 মে 2023 এই 7 দিনে সৌদি আরবে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সপ্তাহে অভিযানে সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রায় 11,549 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনে দেয় 6,340 জন, নিরাপত্তা আইন লঙ্ঘনে দেয় 3,741 জন এবং শ্রম আইন লঙ্ঘন করা দেয় 1,464 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশটিতে গ্রেপ্তার হওয়া 25,128 জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের মধ্যে কেবল নারী রয়েছে 4,352 জন। এছাড়া অন্য 18,607 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনে নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্ধারণ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 6,535 জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, লক্ষ্য করুন, গত 7 দিনে 6,535 জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই প্রবাসীরা কিন্তু সৌদি আরবে বৈধভাবে প্রবেশ করেছিল, তাদের প্রত্যেকের কিন্তু আকামা ছিল, কিন্তু আকামা থাকার পরও তারা সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। কারণ হচ্ছে তারা সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘন করেছে। অনেক প্রবাসীরা সৌদি আরবে যে কফিলের কাছে কাজ করার কথা সেই কফিলের কাছে কাজ না করে অন্যত্র কাজ করেছে, অনেকে ফ্রি ভিসায় কাজ করেছে, অনেকে আবার বিভিন্ন অপরাধের কারণে গ্রেপ্তার হয়েছে। তাই সৌদি আরবে ইকামা থাকলেই যে আপনি সবসময় নিরাপদ থাকবেন বিষয়টা এমন না, দয়া করে আপনারা এইসব বিষয়ে সতর্ক হন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।